ভিউয়ার বাধুনি সিয়ার ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা, এই ট্যাগলাইনকে কেন্দ্র করে কিন্তু যশোরের চৌগাছা উপজেলায় উদযাপিত হচ্ছে তিন দিন ব্যাপী বিশাল গুড়ের মেলা। সো আমরা এখানে এসেছি পুরো টিম নিয়ে সেই মেলাটা দেখতে। আর এখানে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে আছে হলো শাইক সিরাজ, যাকে আপনারা সবাই চিনেছেন। সো আমরা এখানে পুরো টিম নিয়ে ঘুরে ফিরে দেখবো কেমন মেলা উদযাপিত হচ্ছে, প্লাস অনেক মজা করব, আর সেই সাথে পাবলিক রিভিউ নিব যেখানে মেলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যাব। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। আচ্ছা কাকা, একটু কথা বলা যাবে আপনার সাথে? মানে গুড় রিলেটেড একটু কথা বলতাম, এই সম্পর্কে একটু ইনফরমেশন দরকার ছিল। আচ্ছা, এখানে কতদিন ধরে আপনারা মানে মেলা চলছে আর কয়দিন ধরে আপনি স্টল দিচ্ছেন? আজ তিন দিন ধরে আছে, আমরা দুদিন আসছি আর একদিন হবে। গুড় কি বিক্রি হচ্ছে এখান থেকে? হ্যাঁ, গুড় বিক্রি হচ্ছে। আপনার এখানে মোট কত ধরনের গুড় আছে? আমার কাছে দুই রকমের আছে। দুই রকমের? মানে দাম কেমন একটু জানতে পারি? 400 টাকা, 350 টাকা। 400 আর 450 টাকা। বিক্রি কেমন হচ্ছে? ভালোই হয়। আচ্ছা, এখানে কি প্রতিযোগিতা হবে কোনো, যে সেরা গুড়ের কোনো প্রতিযোগিতা হিসেবে? আর প্রতিযোগিতাও আছে, এরকম আছে তাই না? তো আপনার কি মনে হয় আপনি সেই প্রতিযোগিতায় জিততে পারবেন? এখন আল্লাহ আল্লাহ ভালো জানে। আপনার গুড় সম্পর্কে আপনার মানে কনফিডেন্স কেমন? আমার মনে হয় আমি জানি যে আমি পাওয়ার কথা। আচ্ছা, ভালো গুড় চেনার দুইটা উপায় যদি বলতেন আমাদেরকে। ভালো গুড়ের মান ভালো, এমনি তার কিছু ভেজাল মেজাল নেই। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে কোনটা ভালো কোনটা খারাপ? গালে দিলে বুঝতে পারবে। গালে দিলে বুঝতে পারবে, মানে ভালো গুড়ের মুখে দিলে কেমন লাগবে আর খারাপ গুড় কেমন লাগবে? ভালো গুড় মুখে দিলে তো ভালো গুড়ের টেস্ট আলাদা, আর এটা খারাপটা হলে টক টক লাগবে, টক টক লাগবে খারাপ গুড়। আচ্ছা ধন্যবাদ। গুড়ের দোকানের পাশাপাশি কিন্তু এখানে পিঠার স্টলও বসছে, এটা মূলত চৌগাছা মিদাপাড়া মহিলা কলেজ। আপু, আপনারা মহিলা কলেজ থেকে আসছেন? আচ্ছা, এখানে মোট কয় রকমের পিঠা আছে? এখানে আজকে 14 রকমের পিঠা আছে। পিঠাগুলোর মানে প্রাইস রেঞ্জ এভারেজ কেমন আমাদের একটু যদি ধারণা দিতেন? আর পিঠা কি বিক্রি হচ্ছে এখানে ঠিকমতো? হ্যাঁ, এখানে সবাই পিঠা অনেক পছন্দ হয়েছে, আর পিঠার রেট আমরা মানে মানুষ অনুযায়ী রাখছি। মানুষ অনুযায়ী? বুঝলাম না ব্যাপারটা, যদি একটু এক্সপ্লেইন করতেন। এক একটা পিঠার এক একটা রেঞ্জ। আচ্ছা আচ্ছা। আর আমরা মানে গরিব বাচ্চা টাচ্চাদের কাছে একটু কম, মানে মানুষ হিসেবে মানে সুবিধা বঞ্চিত বাচ্চারা আসলেও এখান থেকে খাইতে পারবে আপনাদের। আচ্ছা, কোন পিঠাটা আপনার মানে বেস্ট বলে মনে হয়, বা একজন আসলে যদি এই ভিডিও দেখে কেউ আসে আপনাদের স্টলে, তাহলে কোন পিঠাটা রিকমেন্ড করবেন? আমার পিঠা তো অবশ্যই আমি রিকমেন্ড করব, এইটা মানে যে কোন একটা পিঠা আছে। আচ্ছা, আর সবগুলাই আমাদের মানে অনেক মজার পিঠা। আচ্ছা, গুড়ের? হ্যাঁ। সো গুড় মেলা এসে যদি কেউ পিঠা খাইতে আসেন, অবশ্যই আপুদের স্টলে আসবেন। জি, ওকে আপু, থ্যাংক ইউ। আপু, রস থেকে যদি গুড় হয় তো গুড় থেকে কি হয়? গুড় থেকে নিশ্চয়ই পাটালি হয়। আপু কিন্তু একবারে পারছে, এই প্রশ্ন কিন্তু অনেকে পারি নাই, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানে একটা মানে যে অনুষ্ঠান হচ্ছে, এই মানে খেজুর অনুষ্ঠানে কিন্তু একটা ট্যাগ লাইন আছে দুই বাক্যের, ওইটা কি বলতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। এখানের যে ট্যাগ লাইনটা আছে এটা কিন্তু অনেকেই জানে না, সো আমরা একটা আপুর কাছে জিজ্ঞেস করবো যে ট্যাগ লাইনটা মূলত কি, দেখি সে পারে কিনা। আপু একটু কথা বলা যাবে? জি অবশ্যই। এই মেলার একটা ট্যাগ লাইন আছে, হ্যাঁ, যেটা কেন্দ্র করেই মেলাটা হচ্ছে বা ওইটাই সবার মুখে মুখে শোনা যাচ্ছে, পোস্টারে দেখছি, ওই ট্যাগ লাইনটা কি আপনি জানেন? জি জানি। আচ্ছা, একটু শুনতে চাই। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ের মনোহরা। বাহ, এই ফার্স্ট টাইম কিন্তু একটা আপু পারলো, থ্যাংক ইউ আপু। হ্যালো ভাইয়া, একটু কথা বলা যাবে? অবশ্যই। আপনি এখানে কি দেখতে এসেছেন? আমি ভাই এখানে গুড় দেখতে এসেছি। গুড় বাদে আর কিছু দেখতে আসেন নি? না, গুড়ই দেখতে এসেছি। এখানে গুড়ই দেখতে আসছেন? আচ্ছা, সানগ্লাস পরে কি ঠিকমতো গুড়ের কালার বোঝা যাচ্ছে? না ভাই, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা মেকআপ করে আছে। গুড় মেকআপ করে আসছে? আসলে ভাই এই গুড় সেই গুড় না, এই গুড় হচ্ছে ন্যাচারাল। আপনি কি এখানে গুড়ের কোনো ফটোগ্রাফি করছেন? আসলে ভাই এখানে গুড় তো মনে করেন যে গুড়ির ছবি তুলছি, আর হচ্ছে মনে করেন গুড়ির ছবি তুলছি, মানে বুঝতে পারছেন, এদিকে গুড় আর ওদিকে মনে করেন আরেক গুড়, এই মোট পাশে দুই গুড়, এই দুটো গুড়ের। আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন দুইটা গুড় বলতে কি বোঝাচ্ছেন ঠিক? মানে ভাই এক গুড় আছে ভারে রয়েছে, আর একটা গুড় মনে করেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এ আছে কাহিনি, এজন্য মনে করেন যে ছবিটি তুলছি, এ আছে মূলত কথা। আপনি কি ব্লগ করছেন? জি ভাই, আমি ব্লগ করতেছি। আপনার পেজের নাম? রিতাস ব্লগ। আচ্ছা, এখানে ঘুরতে এসে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যশোর সদর থেকে আসছি। যশোর থেকে একটা আপু চলে আসছে কিন্তু গুড় মেলা দেখতে। আপনি কি গুড় পছন্দ করেন পার্সোনালি? গুড়ের থেকে পাটালি বেশি পছন্দ করি ভাইয়া। এখানে এসে কোনো গুড় ট্রাই করার মানে সুযোগ হয়েছে? না, এখনো পর্যন্ত হয়নি, কারণ অনেক বেশি ভিড় এখানে, শায়েক স্যার আসছিল ওনার জন্য অনেক বেশি ভিড় ছিল, যার কারণে এখনো পর্যন্ত। আপু মূলত মানে কি কি ধরনের ব্লগ করেন? আমি আমার লাইফস্টাইল ব্লগ করি, মাঝে মাঝে ফুড ব্লগ করি। ও, আপু কিন্তু ফুড ব্লগ করে। সো আপু নিশ্চয়ই গুড় খেয়ে বলবে অনেক ইয়ামি হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। আপু গুড় খেয়ে রিভিউ করার কোনো ইচ্ছা নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে ভাইয়া, মানে গুড়ের মেলা আসছে, গুড়ের রিভিউ করবো না, এটা তো হতেই পারে না।
আচ্ছা গুড় নিয়ে আপুর কাছ থেকে তিনটা লাইন জানতে চাইবো, এনিথিং, গুড় সম্পর্কে তিনটা জিনিস বলুন আমাদেরকে। আমরা এখন আছি একটা বয়স্ক কাকার কাছে, সে গুড় নিয়ে আছে এবং সে এখন চলে যাবে, তো সেই শেষ সময় আমরা তাকে পাইছি। কাকা আপনি কত বছর ধরে করছেন? আমার গাছ কাটা বয়স 23 বছর। আচ্ছা এই 23 বছরে কি মনে হয়, মানে এটা গাছের পরিমাণ কি কমছে বা এই জিনিসটা কি আস্তে আস্তে? গাছের পরিমাণ কমেছে কিন্তু গাছের চাহিদা এখন খুব বেশি। চাহিদা এখন বেশি? আচ্ছা যেই পরিমাণে গুড়ের চাহিদা সেই পরিমাণে কি সাপ্লাই হচ্ছে গুড়, মানে দিয়ে পাচ্ছেন? হ্যাঁ গুড় আমি দিয়ে পাচ্ছি, আমার গুড়ি খুব চাহিদা। মানে আপনার গুড় কি মানে বলা যায় যে মানে ভালো গুড়, মানে আপনার কনফিডেন্স আছে? খুব ভালো গুড়। আচ্ছা একের গুড় আমরা কি একটু ট্রাই করে দেখব? আপনার গুড়টা দেখতে পারেন, মানে এটা এই খোলাই আছে দেখছি, খোলাই আছে দেখতে পারেন। কিভাবে মানে হাত দিয়ে নিব? হাত দিয়ে নেন। আচ্ছা ছেনটা কিন্তু দারুণ পাচ্ছি আমরা, একের গুড়, এক নম্বর গুড় আমার। আচ্ছা আমি যে গুড়টা খাচ্ছি এই গুড়টার কি বলে? খাজিরা গুড়? না মানে দানা গুড়। দানা গুড় তাই তো? কয় রকমের গুড় আপনি সাপ্লাই দেন? আমি ওই দুই একই রকম গুড় দিই, আমি সব দানাই দিই, আমি কোনো ঝোল করি না। আচ্ছা আমরা যতদূর জানি যে যশোরে মানে আগে যে পরিমাণে খেজুর গাছ ছিল বা যে পরিমাণে উৎপাদন হতো রস, সেই পরিমাণে গাছ এখন নাই, গাছ ভাটাই দিয়ে দেয়, গাছ কমে যায়, এরকম বিভিন্ন সমস্যা। তো আপনার কি মনে হয় মানে এই খেজুরের যে ঐতিহ্যটা এটা কি মানে ভবিষ্যতে থাকবে না আস্তে আস্তে কমে যাবে? গাছই থাকবে না তো, গাছ ঐতিহ্যের ভবিষ্যৎটা ততটা ভালো না। ধন্যবাদ কাকা। এখন যতদিন পর্যন্ত আপনারা যে টিকে আছেন ততক্ষণ পর্যন্ত এই সংস্কৃতিও টিকে থাকবে। গাছ লাগাচ্ছে মানুষ, গাছ আর প্রচুর লাগাচ্ছে, উন্নত করার জন্য আবার লাগাচ্ছে সব মাঠে। আচ্ছা যেই পরিমাণে আপনাদের খাটাখাটনি বা কষ্ট হয় সেই পরিমাণে কি মানে অর্থ পাচ্ছেন, বেনিফিট আসছে? অর্থ এখন আসছে, আগে ছিল না। মানে আগে ছিল, আগে অতটা মানে বছর কয়েক আগেও দেখতাম তো অত দাম ছিল না রস বা গুড়ের, এখন দাম বেশি। এখন মানে গুড়ের মানে কোনটা কেমন দাম বাজারে চলছে? এখন আমার গুড় আমি বিক্রি করি সব ঢাকা জেলা 350 টাকা গ্রাম বাড়িতে নিয়ে যায়। প্রতিদিন কি যায় না সপ্তাহে কতদিন দেন? সপ্তাহে আমার আছে সপ্তাহে নিয়ে চলে যাবে, ওই চলে যাবে সপ্তাহ দিনে পুরী যায় যায় আমার নিয়ে চলে যাবে। আচ্ছা এই আমার কাছে বাইনা দিয়ে যায় 3 দিন ভাড়া দিয়ে বাড়ি অলরেডি। তো স্যার বাসা কোথায়? আমার বাসা জগন্নাথপুর সিনাজলি ইউনিয়ন, সিনাজলি জগন্নাথপুর। আচ্ছা মানে আপনি কি রসও বিক্রি করে থাকেন? রস 200 টাকা করে ভাড়া, 200 টাকা করে। আচ্ছা আপনার যদি কেউ রস খাইতে যায় ভিডিও দেখে তার মানে ঠিকানাটা কি আপনার, কোথায় যে আপনার নাম বা ঠিকানাটা? আমার নাম ওই জগন্নাথপুর গেলি পাড়া কমিউনিটি সেন্টার গায় আমার বাড়ি। আচ্ছা আচ্ছা কাকার নাম? আমার নাম শাহিনুর রহমান। আচ্ছা ধন্যবাদ কাকা। বলছি ভাই এখানে কেন এসেছেন? এখানে এসেছি এই যে মহিলা কলেজের সুন্দরী সুন্দরী মেয়ে এসেছে এখানে, তো মেয়ে মেলা হচ্ছে না ভাই, গুড় মেলা হচ্ছে। আপনি গুড় দেখতে না এসে মেয়ে কেন দেখতে এসেছেন? গুড়ের থেকে মেয়েরা বেশি মিষ্টি ভাইয়া। দ্য বয়েজ পিঙ্ক পড়েছি কারণ আমার নাম হলো রনি, আমি রন থেকে রানী হতে যাই, যেরকম শরীফ থেকে শরীফা হয়েছে। আর তাছাড়া একটা ব্যাপার আছে আমার এই পিঙ্ক কালার, এই যে আপুদের এই পিঙ্ক কালারের সাথে ম্যাচিং, মানে তুমি মহিলা কলেজের বোরকার সাথে ম্যাচ করে ড্রেস পরে এসেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এতক্ষণ ক্যামেরার পিছনে যে ছিল সেই ছেলেটা এখনো সামনে। আরাফাত কেমন লাগছে তোমার মেলাতে এসে? মেলাতে এসে অনেক ভালো লাগছে। কেমন লজ্জা পাচ্ছ কেন তুমি? মানে তুমি এসেছো গুড় মেলাতে, তুমি সেখানে চলে আসতে পারেন, কারণ বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই হচ্ছে। আর যারা রস এবং গুড় ভালোবাসেন অবশ্যই মেলাটা ভিজিট করবেন। সো বাই।